দৈনিক মজুরি একশো টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করার দাবিতে প্রতিদিন দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা বাংলাদেশ চাষ শ্রমিক ইউনিয়নের ডাকে মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত হবিগঞ্জের চব্বিশটি সিলেটেড তেইশটি মৌলভীবাজারের বিরানব্বইটি বাগান সহ সারা দেশের দুইশো একচল্লিশটি বাগানের শ্রমিকরা এই কর্মসূচি পালন করেছেন যে মজুরি আছে এই মজুরিতে আমাদের বাচ্চা কাচা নিয়ে বাচ্চাদের লেখাপড়া নিয়ে আমাদের খাওয়া দাওয়া নিয়ে আমরা চলতে খুব সমস্যা হয় যা কিছু অনেক দাম আমরা বাগানে মালিক টাকার পিয়াসে মরে যাচ্ছি রেশন মাত্র আধা কেজি আমাদের রুজি মজুরি এক বেলা খানি হলে এক বেলা হচ্ছে না তিনশো টাকা আমরা মজুরি চলছি তিনশো টাকা মজুরি যাতে হয় তা আমরা ভালো মতন চলতে খাতে পারবো চা শ্রমিক নেতারা জানান দু সালের ডিসেম্বরে শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এবং বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা সংসদ নেতাদের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এ সময় শ্রমিকদের মজুরি বাড়িয়ে তিনশো টাকা করার সিদ্ধান্ত হয় কিন্তু চুক্তির উনিশ মাস অতিবাহিত হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেনি মালিক পক্ষ তাই তারা আন্দোলনে নেমেছেন তিন দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে বাগানে অচলাবস্থা সৃষ্টি ও রাস্তায় নামার হুমকি দেন চা শ্রমিক নেতারা মানসম্মত মজুরি যদি না হয় তাহলে শ্রমিকরা কিন্তু যেভাবে ফুসে উঠেছে চা বাগানে অশান্তি বিরাজমান থাকবে এবং সারা বাংলাদেশে চা বাগান কর্মসূচি আরও আরও কর্মসূচি তীব্র থেকে তীব্র কর্মসূচি ঘোষণা করবে আমাদের বিশ্বাস সেই জন্যই আমরা অনুরোধ করব মালিকদেরকে অনুরোধ করব মালিকদেরকে যাতে আমাদের একটা মানসম্মতি মজুরি ইতিমধ্যে আমাদের আন্দোলন ফুসে না ওঠার আগেই যদি মান সম্মান মজুরি দিয়ে দেয় তাহলে আমরা হয়তো শ্রমিকদেরকে বুঝিয়ে দিতে পারব নতুবা তীব্র আন্দোলনে শ্রমিকরা যাবে বাংলাদেশীয় চা সংসদের সিলেট ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলি বলেন মজুরি বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে এর মধ্যে কর্মবিরতি দিলে উৎপাদনে ঘাটতি হবে শ্রমিকরাও আর্থিক ক্ষতির মুখে পড়বেন